কানাডা উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ। এটি ভূমি এলাকা অনুসারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ, যা প্রায় 9.98 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এটি তার প্রাকৃতিক ল্যান্ডস্কেপ, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং জীবনের উচ্চ মানের জন্য পরিচিত। কানাডা 10টি প্রদেশ এবং 3টি অঞ্চলে বিভক্ত। এটি পাহাড়, বন, হ্রদ এবং উপকূল রেখা সহ তার বিশাল এবং বৈচিত্র্যময় ভূগোলের জন্য পরিচিত। দেশটির পশ্চিমে রকি পর্বতমালা এবং পূর্বে অ্যাপালাচিয়ান পর্বতমালা রয়েছে। এটি আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর বরাবর একটি উল্লেখযোগ্য পরিমাণ উপকূল রেখা রয়েছে। কানাডার রাজধানী অটোয়া শহর। টরন্টো জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর। টরন্টোতে অবস্থিত সিএন টাওয়ারটি দেশের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণীয় নিদর্শনগুলির মধ্যে একটি। সিএন টাওয়ারটি টরন্টো অন্টারিও ডাউনটাউনে 301 ফ্রন্ট স্ট্রিট ওয়েস্টে অবস্থিত। এটি শহরের বিভিন্ন অংশ থেকে সহজেই খুঁজে পাওয়া যায়। এটির কাজ 1976 সালে সমাপ্ত হওয়ার সময় সিএন টাওয়ারটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা এবং 2009 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। অ্যান্টেনা সহ টাওয়ারটির উচ্চতা 553.3 মিটার বা 1815 ফুট। এটি স্থপতি জন অ্যান্ড্রুজ দ্বারা ডিজাইন করা হয়েছিল। সিএন টাওয়ারে 2টি প্রধান পর্যবেক্ষণ ডেক রয়েছে। এই ডেকগুলি টরন্টো এবং আশেপাশের এলাকার অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য প্রদান করে। এখানে দাঁড়িয়ে পরিষ্কার দিনে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত দেখতে পাবেন। এটির প্রধান পর্যবেক্ষণ স্তরে একটি কাচের তলা রয়েছে, যা দর্শকদের স্বচ্ছ কাচের উপর দাঁড়িয়ে এবং নিচের মাটিতে সরাসরি তাকানোর অনুভূতি দেয়। সিএন টাওয়ার হলো 360 রেস্তোরাঁর আবাসস্থল, যেটি শ্বাসরুদ্ধকর দৃশ্য সহ চমৎকার খাবারের ব্যবস্থা করে। রেস্তোরাঁটি ধীরে ধীরে ঘুরে আপনার খাবারের সময় শহরের সম্পূর্ণ দৃশ্য প্রদান করে। সিএন টাওয়ার প্রায়শই বিভিন্ন রঙে আলোকিত হয়, বিশেষ অনুষ্ঠান, ছুটির দিন এবং সচেতনতামূলক প্রচারণাকে চিহ্নিত করে। আলোক ব্যবস্থাটি রং এবং প্যাটার্নের বিস্তৃত অ্যারে তৈরি করতে পারে, তখন এটি টরন্টো স্কাইলাইনে একটি চাক্ষুষ প্রদর্শনীয় হয়ে ওঠে। সিএন টাওয়ারটি কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ের একটি যোগাযোগ ও পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে নির্মিত হয়েছিল। এটি তখন থেকে টরন্টোর প্রতীক এবং কানাডিয়ান গর্বের উৎস হয়ে উঠেছে। টরন্টো ভ্রমণে আসলে এই সিএন টাওয়ার অবিস্মরণীয় দৃশ্য এবং অভিজ্ঞতা নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানাই। বুচার গার্ডেন আনুষ্ঠানিকভাবে দ্য বুচার গার্ডেন নামে পরিচিত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ভিক্টোরিয়ার কাছে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত এবং অত্যন্ত প্রশংসিত পাবলিক বাগান। এই উদ্যানগুলি তাদের শ্বাসরুদ্ধকর ফুলের প্রদর্শন এবং অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপিংয়ের জন্য বিখ্যাত, যা একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ। বুচার গার্ডেনে বেশ কিছু স্বতন্ত্র এবং সূক্ষ্মভাবে ডিজাইন করা বাগান রয়েছে, যা প্রত্যেকটি নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই উদ্যানগুলির মধ্যে রয়েছে সানকেন গার্ডেন, রোজ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, জাপানিজ গার্ডেন এবং মেডিটেরিয়ান গার্ডেন। সাইকেন গার্ডেন হল উদ্যানগুলির সবচেয়ে বিখ্যাত অংশ এবং এটি একটি নাটকীয় খনন করা খনি দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা প্রাণবন্ত ফুল, ফোয়ারা এবং ভ্রমণ পথ দিয়ে ভরা। রোজ গার্ডেনে বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে এবং বিশেষ করে বসন্তের শেষ দিক থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত অত্যাশ্চর্য দেখা। বুচার্ড গার্ডেন সারা বছরই সুন্দর থাকে বিভিন্ন ফুল এবং মৌসুমি প্রদর্শনের সাথে। বসন্ত প্রস্ফুটিত ফুলের জন্য, গ্রীষ্মকালে প্রাণবন্ত রঙের জন্য, শরতের পাতার জন্য এবং শীতকালীন উৎসব আলো প্রদর্শনের জন্য পরিচিত। এটি কানাডার একটি জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে মনোনীত হয়েছে। জ্যাসপার ন্যাশনাল পার্ক কানাডার সবচেয়ে দর্শনীয় এবং আদিম প্রাকৃতিক সম্পদের একটি। এটি আলবার্টা প্রদেশে অবস্থিত। এটি কানাডিয়ান রকিজের অংশ এবং এটি দেশের জাতীয় উদ্যান এবং অন্যতম মুকুট রত্ন। জ্যাসপার ন্যাশনাল পার্ক কানাডার আলবার্টার পশ্চিম অংশে অবস্থিত। এটি কানাডিয়ান রকিজের বৃহত্তম জাতীয় উদ্যান এবং এটি প্রায় 11,000 বর্গ কিলোমিটার বা 4,247 বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। এটি ব্যানফ ন্যাশনাল পার্কের সংলগ্ন এবং অনেক প্রজাতির পাখি সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল। অধরা পর্বত ক্যারিবু দেখার জন্য এটি কানাডার সেরা জায়গাগুলির মধ্যে একটি। পার্কটি বেশ কয়েকটি প্রধান হিমবাহ এবং বরফ ক্ষেত্রের আবাসস্থল, যার মধ্যে রয়েছে বিশাল কলাম্বিয়া আইস ফিল্ড, যা বেশ কয়েকটি প্রধান নদীকে সহ উত্তর সাসকাচুয়ান নদীর জন্য জল সরবরাহ করে। জ্যাসপার ন্যাশনাল পার্ককে
একটি ডার্ক স্কাই সংরক্ষণ হিসেবে মনোনীত করা হয়েছে, যার মানে এটিতে খুব কম আলোক দূষণ রয়েছে এবং এটি রাতের আকাশকে পর্যবেক্ষণ করার জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে। জেসপার ন্যাশনাল পার্কে বেশ কয়েকটি দর্শনার্থী কেন্দ্র রয়েছে, যেখানে আপনি আপনার ভ্রমণের পরিকল্পনা করার জন্য মানচিত্র, তথ্য এবং নির্দেশিকা পেতে পারেন। বৃহত্তম দর্শনার্থী কেন্দ্র জেসপার শহরে অবস্থিত। জেসপার তুষার এবং বরফ সহ ঠান্ডা শীত থেকে হালকা তাপমাত্রা সহ উষ্ণ গ্রীষ্ম পর্যন্ত বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতি অনুভব করে বিভিন্ন আবহাওয়ার জন্য প্রস্তুত থাকবে, বিশেষ করে যদি আপনি শীতের মাসগুলিতে যাওয়ার পরিকল্পনা করেন। কুইবেক সিটি ফরাসি ভাষায় ভিলেদে কুইবেক নামে পরিচিত। কানাডার কুইবেক প্রদেশের রাজধানী শহর এটি। এটি উত্তর আমেরিকার প্রাচীনতম এবং সবচেয়ে মনোরম শহরগুলির মধ্যে, যা তার সমৃদ্ধ ইতিহাস, অত্যাশ্চর্য স্থাপত্য এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। কুইবেক সিটি মন্ট্রিলের উত্তর পূর্বে প্রায় 250 কিলোমিটার বা 155 মাইল সেন্ট লরেন্স নদীর ধারে পূর্ব কানাডায় অবস্থিত। এটি প্রধানত ফরাসি ভাষী কুইবেক প্রদেশ অবস্থিত। কুইবেক সিটির প্রাণকেন্দ্র হল এর ঐতিহাসিক ওল্ড টাউন, যা ভিউক্স কুইবেক নামে পরিচিত। এই এলাকাটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি দুটি প্রধান অংশে বিভক্ত, আপার টাউন এবং লোয়ার টাউন। এটি 17 এবং 18 শতকের স্থাপত্যের জন্য বিখ্যাত। শ্যাটো ফন্টেনাক নামক ঐতিহাসিক বিলাসবহুল হোটেলটি ওল্ড কুইবেকের স্কাইল্যান্ডে আধিপত্য বিস্তার করে এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা হোটেল হিসেবে বিবেচিত হয়। কুইবেক সিটিতে কথ্য প্রাথমিক ভাষা হল ফরাসি, যদিও অনেক বাসিন্দা দ্বিভাষী। কিছু মৌলিক ফরাসি বাক্যাংশ জানা পর্যটকদের জন্য সহায়ক হতে পারে। কুইবেক সিটি 4টি স্বতন্ত্র ঋতু অনুভব করে, ঠান্ডা শীত এবং উষ্ণ গ্রীষ্মশীত। শহরটি শীতের মাসগুলিতে বিশেষভাবে মনোমুগ্ধকর হয়, যখন এটি আলোকসজ্জায় সজ্জিত হয়। কুইবেক সিটি ওল্ড টাউনের পাথরের মনোমুগ্ধকর দোকান এবং ঐতিহাসিক স্থান সহ দর্শকদের জন্য একটি অনন্য এবং নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করে। এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ত শিল্পের দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তোলে, যারা একটি অনন্য পরিবেশে ইতিহাস এবং আধুনিকতা উভয়ই অন্বেষণ করতে চায়। তাদের জন্য কুইবেক সিটি খুবই উপকারী একটি জায়গা। নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত। জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে সীমানায় বিস্তৃত। নায়াগ্রা জলপ্রপাত 3টি বিশাল জলপ্রপাতের একটি। নায়াগ্রা জলপ্রপাত তার শাশ্বতকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শক্তিশালী প্রবাহের জন্য বিখ্যাত। পর্যটকদের জন্য নায়াগ্রা জলপ্রপাত একটি বছরব্যাপী আকর্ষণীয় ভ্রমণ স্থান, তবে গ্রীষ্মকাল পরিদর্শনের জন্য সবচেয়ে জনপ্রিয় সময়। কিন্তু শীতকালেও জলপ্রপাতগুলি মনোমুগ্ধকর হয়, যখন তারা আংশিকভাবে জমাট বাঁধে এবং অত্যাশ্চর্য বরফের রূপ গঠন করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমানা জলপ্রপাতের মাঝখান দিয়ে চলে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।